যে ছেলেটি 30 বছর শুধু খালি ক্লাস পড়ে আছে, ও উপরে চাপে নাই, খালি ওই ক্লাস পড়ে 30 বছর আছে, এই জন্য যে আমি একবার পুরো ক্লাসের পড়াগুলোকে পাকা করে নিচ্ছি। এইতে বলে যদি 30 বছর পরে লোকে কে বুদ্ধিমান বলবে না মাথা মোটা? হ্যাঁ জোরে কথা বলে দিলে মাথা। একে জ্ঞানী ছেলে, বুদ্ধিমান ছেলে, ভালো ছেলে না গোবর ডাঙা কোনটা? এই জোরে বলো না। জল সাথে গিয়ে শুনবেন 40তম নবী দিবস হচ্ছে, 40তম কত? 40তম। তার চল যাই দেখি কি হচ্ছে। 40তম নবী দিবস হচ্ছে, আর গিয়ে দেখি সেই একটাই গল্প চলছে, কি আমাজান আমিনার কোলে টুকটুক একটা বাচ্চা হলো, আকাশ থেকে চাঁদের আলো ঘরে চলে এলো, ও বাবা না রোগা দুর্বল চলে না, মক্কার মেহেরা বলে একে ছেড়ে দিস না, খেয়ে ফেলবে বাবা। 40 বছর ধরে সালা ক্লাস পরেই চলছে, এইরকম মাথা মোটা বক্তারা বক্তৃতা করে। আর আপনাদের আর খারাপ খারাপ বলে আমি আর বদনাম করব? বলুন আমাদেরকে সব কি বলছেন? আপনি প্রতিবাদ করতে পারলেন না যে ভাই কতদিন ছেলে বোয়াবেন এবং বড় ছেলের ঘটনা বলুন। সেই ফলেই মরে আছে এখনো পর্যন্ত। দাদু শুনতে শুনতে মরে গেল, বাপ শুনতে শুনতে মরে গেল, তোমার তো চুলদাড়ি ফেকে বেঁকে উল্টো দিকে ঘুরে গেল, ও মাল এখন যে হাঁ করে শুনছে। দেখুন পাগলাদের দিয়ে সংসার করে রে কি জি? সেই কি একটা কবিতা আছে, আমি তো লেখাপড়া কম জানি আর কি বলবো, কি যে বাহিরের দিকে মরি আছে যত ভিতরের দিকে, না কি বলে বলো না, সব চালাক মাল এখন টেপে যাচ্ছে বলে না, ভিতরের দিকে মরে যাচ্ছি যত বাহিরের দিকে তত, আর গুনতিতে মনে বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। 80 বছর হয়ে গেল ওই একই ঘটনা চলছে। ওকে বলো ও ভাই তো আল্লাহ নবী হালিমার ঘর থেকে বার হয়ে আর কি করেছে বলো, বলছে ওটা থাক, ও জিন্দগিতে নামাজি হবে হারে, আমার সঙ্গে জিত করে আমাকে হারাবে, কোনো বুদ্ধি পায় নাই। তখন একজন ভালো বক্তার নাম বলবো না, পশ্চিমবাংলার নাম করা বক্তা, ওই দোষ খালি জামায় নামাজ করলে হবে, আল্লাহ নামে 40 বছর নামাজ হয় নাই, তাতে কি হয়েছে? আমার মনে মনে হলো এই ছাগল কি করে যে মরানো হয়েছে, আমি তো অবাক হচ্ছি, আল্লাহ নবী কবচর মাত করে নাই জোরে বলো, এরা বলে না 40 বছর তো আল্লাহ নবীর জীবনে 40 বছরের পরে নামাজ ফরজ হচ্ছে যে ছাগল, তো নবী তো 40 বছর পরে পড়বে, নামাজ তো এসেছে 40 বছরের পরে না আগে, পরে তুই পরে পড়েছে, কিন্তু রসুল তো বলে গেছে তোর 10 বছরের পাঁঠাটা যখন বড় হবে তখন ঝাঁপ তামেলো কিন্তু খাসি করে মাদ্রাসায় নিয়ে যাবে, ওটা বলে নাই? ও আর ওটা বলে নাই, ও জাতিকে ওটা শোনাচ্ছে আমাকে হারানোর জন্য, যে নবী তো 40 বছর নামাজ পড়ে না, ও মানে মানে কোনো কেস নামাজ বাদ করে বুড়ো বয়সে বলবি হবে, এটা যুক্তি হলো? যুক্তি হলো? এইসব কথা যাদের মুখ থেকে বার হয় কত বড় মৌলিবার বুঝে লো বাবাজিরা সোনার লালেরা জ্ঞানী জনদার সুসেরা আপনাকে শুনিয়ে দিয়ে গেছে জলসা করে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি ওয়া বারাকাতু, এটা মনে মনে পাবে হুজুর ফুপিয়ে কেঁদেছে, ও শুনে হু হু করছে, কিছু বোঝে নাই বোকা কথা, আল্লাহ যেটা বলেছে বারহাক সত্য ভুল না, কিন্তু তিনি মাপকাঠি মেপে বলেছেন, আপনার মতো উদুম বলে নাই, কথা বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ পাক যেখানে শুনিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটা সম্পূর্ণ নয়, ওদের জিজ্ঞাসা করো আয়াতটা সম্পূর্ণ না,
এই আয়াতটা অর্ধেক। এই আয়াতটার আগে আরো কিছু কথা আছে, তারপরে বলেছে সেটা কি? সেটা হচ্ছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। শব্দ মনে রাখবে, আমি আপনাকে ফর্মুলা বলে দিয়েছি, ফর্মুলা শিক্ষিত ছেলে হলে বুঝে যাবে, আর বোকা হলে শুধু মাথা নাড়বে। তখন বুঝতে হবে ভিমরি রোগ আছে, মৃগি রোগ আছে, মাঝে মাঝে খিচুড়ে ওদের খিচুড়ি বোকা কোথায়। ফর্মুলা বোঝো না, বোঝো না, একটা অঙ্ক করে দিলাম আর ছাত্রদের বললাম এই ফর্মুলাতে বাকি সব অঙ্কগুলো হবে, হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না, তো এবার আপনাকে প্রত্যেক আয়াতের ফর্মুলা পাচ্ছে বলে দিচ্ছি কি, আপনাকে প্রথমে তার গোলাম প্রমাণ করাতে হবে, তবে চাইলে পাবে, তাহলে দ্রুত খেতে হবে দ্রুত। যে গোটা জীবনে কারখানায় ঢোকে নাই, জীবনে কারখানায় কাজ করে নাই, কারখানাকে চেনে না, কারখানার সঙ্গে পরিচয় নাই, ম্যানেজারকে তাই জানে না, কথা বলেন না, ও এসে বলছে আপনার কারখানার সামনে দাঁড়িয়ে আছে আমাকে কিছু লোন দিন, লোন দেবে না পেটাই দেবে, এ লোন দেবে না ঢিমোবে, কথা বলেন না, ও ধোলাই দেবে না লোন দেবে। তো আপনি আগে বান্দা প্রমাণ করান, এখানে আয়াতটা শুনে দিচ্ছি, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গো নবী বলে দাও বান্দারে মোর, আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হয়ো না রহমতে মোর, আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। ও আমার হাবিব, আমার বান্দাকে বলো যে আমার বান্দা প্রমাণ করিয়েছে, আমি মালিক যে স্বীকার করেছে আর কর্মচারী বলে প্রমাণ করিয়েছে, আমি তাকে বলেছি রহমত থেকে নৈরাশ হবি না। তুমি তো বান্দা প্রমাণই করাতেই পারো না, আরে কর্মচারী হলো সে কারখানার মালিকের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী পোশাক পরে কারখানা ঢোকেছে, হ্যাঁ না না। আপনি ইন্ডিয়ান কোম্পানির যে কোনো পাম্প